السلام عليكم শর্ট পিচে সবাইকে স্বাগত পাকিস্তান বনাম আফগানিস্তান কি একটা ম্যাচ হলো সত্যি অবাক করা অবিশ্বরণীয় আফগান আপনারা দিল জিতে নিয়েছেন মন জিতে নিয়েছেন আমি বরাবর বলেছিলাম ইংল্যান্ডের পর যে পাকিস্তান ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হতে পারে চির প্রতিদ্বন্দ্বীর মতো এখন অবস্থা হয়ে গেছে পাকিস্তান আর আফগানিস্তান আফগানরা সহ্যই করতে পারে না পাকিস্তানকে এবং পাকিস্তানও আফগানদের ওই শরণার্থীর যে একটা চিন্তা ভাবনা সেখান থেকে তাদেরকেও তারা অতটা মেনে নিতে পারে না কেননা তারা ভারতকে সমর্থন করে ভারতের পক্ষপাতিত্ব করে এমন একটা গুঞ্জন আছে যাই হোক খেলার কথায় আসি যেখান থেকে আমি বলবো যে প্রতিশোধটা অনেক আগে থেকে নেওয়ার ছিল ওয়ানডেতে বাকি ছিল টি টোয়েন্টি সিরিজ তারা জিতেছে আফগানদের আগে তবে বিশ্বকাপে এসে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেকে বড় প্রমাণের কিন্তু এটাই সব দলের সুযোগ থাকে ছোট দলগুলো যেভাবে বাংলাদেশ প্রতিবারই চমক দিয়ে এসেছে এবার পালা হচ্ছে আফগানদের আফগানরা সেটা করে দেখালো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে দিল এত বড় একটা স্কোর 282 রান তারা করে 8 উইকেটের ব্যবধানে জেতা মানে বড় দল হয়ে যাওয়ার পিছনের একটা যে কারণ থাকতে পারে তাদের কোচকেও আমার কী বলবো একটা হ্যাটস অফ জোনাথন টটকে যে তিনি যথেষ্টভাবে সামলে নিয়েছেন দলটাকে কী ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিকে মানে রণক্ষেত্র করে দিয়েছে এই ম্যাচটাকে পাকিস্তানের ব্যাটিংটা শুরুতে আবদুল্লাহ শফিক চমকে দিচ্ছেন বরাবর ওপেনিংয়ে অর্ধশতক তার সেখান থেকে আপনার ইমামুল হক দাঁড়াতে পারেনি বাবর আজম 74 রানের একটা ইনিংস খেলেন চমৎকার কিন্তু সেটাকে শতকে রূপ দিতে পারেননি যেই আশাটা পাকিস্তান ভক্তরা সবসময় করে আসছে বাবর আজমের ফ্যানরা তারপরে রিজওয়ান হতাশ করেছে মাঝখানে আপনার 40-40 রান করে দুটো ইনিংস ইফতেকার এবং সাদাব খানের জোড়া দেওয়া তো সেখান থেকে মূলত টোটাল টিমের সংগ্রহ দিয়ে দাঁড়ায় 282 প্লাস তো 82 রানের এই টার্গেটের উপর খেলতে নেমে যেভাবে ব্যাটিং করেছে গুরবাজ ইব্রাহিম জাদরান আসলে ম্যাচটা সেখানেই শেষ হ্যাঁ এবং রহমত শাহ এবং ক্যাপ্টেন আমি কি বলবো হাসমুদুল্লাহ শাহিদি তিনি প্রমাণ করে দিলেন যে আসলে কীভাবে ক্যাপ্টেন্সি করতে হয় ধরে রেখে ম্যাচটাকে শেষ পর্যন্ত দুজনেই অর্ধশতক তুলে নিয়ে 8 উইকেটের বিশাল জয়ে আফগানদের হ্যাটস অফ